এইবিলে আছে নান্দিনা নরন্দী পিয়ারপুর থেকে আসে শিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শহর ছেড়ে একটি গ্রামের ভিতরে নিয়ে যাব। গ্রামের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গ্রামের দিকে চলে যাই। তার আগে আপনাদের একটু কষ্ট হলেও ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদেরকে যে গ্রামের দিকে নিয়ে যাচ্ছি এই গ্রামটি মূলত জামালপুর জেলার মেলন্দ থানার দুরমুট ইউনিয়নের আম্বারিয়া গ্রাম। চলুন আমরা সেই গ্রামটি একটু দেখি, হালকা কিছু অংশ বিশেষ চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর গ্রামের প্রথম দিকে যেতে যেতে এই ধরনের সুন্দর সুন্দর ব্রিজ আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দর সুন্দর ব্রিজ। আর ব্রিজের উপর থেকে নদীর মনোমুগ্ধকর পরিবেশটি আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। আসলেই খুব সুন্দর সোনার বাংলাদেশ, এটা আমাদেরই বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমাদের দেখতে কতটা ভালো লাগে। ক্যামেরার চোখ দিয়ে আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পেরেছি সেটা আমি বুঝাতে পারবো না বা আমি বুঝতেও পারতেছি না। সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে আপনাদের একটু কমেন্ট বা লাইক এর মাধ্যমে আপনারা আমাদের জানার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের লাইক কমেন্ট ফলো করেই আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। ব্রিজটা কিন্তু অনেক বড়, যে ব্রিজটা এই মুহূর্তে পার হচ্ছে এই ব্রিজটা অনেক বড়।
এটা কোন নদী ভাই? ব্রহ্মপুত্র নদী না যমুনা? নদীটার দৈর্ঘ্য তো অনেক বড়। হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেনি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবিলে আসে নান্দিনা নরুন্দি এয়ারপোর্ট থেকে আসে শিং তো মাশাল্লাহ।
আমাদের দেশের গ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি গ্রামের বাড়িতে যে দিক দিয়ে মন চাই সেদিক দিয়ে বাড়িতে ভিতরে ঢুকতে পারবেন। এরকম গ্রাম অঞ্চলের মানুষগুলি সাধারণত একদম সাদা সিধা এবং সরল সোজা হয়ে থাকে। তাদের ভিতরে পেঁয়াজ গোজ এ ধরনের পলিটিক্স জিনিসটা তাদের ভিতরে কাজ করে না। মূলত আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে গ্রামের ভিতরে যে সমস্ত বাড়িঘর আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে যে কোনো জায়গা দিয়েই সেই বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। এই ধরনের ওয়ে আছে, তাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নেই, হানাহানি নেই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এই গ্রাম আর ওই গ্রাম পাল্টাপাল্টি অনেক বড় ধরনের ঝগড়া ফেসাদ হয় আর কি।